আসসালামু আলাইকুম। বিসিএসএম ব্যাংকের জন্য ফোকাস রাইটিং, নারীর ক্ষমতায়ন। অ্যাজ এ ওম্যান আই হ্যাভ নো কান্ট্রি, অ্যাজ এ ওম্যান আই ওয়ান্ট নো কান্ট্রি, অ্যাজ এ ওম্যান মাই কান্ট্রি ইজ দ্য হোল ওয়ার্ল্ড। ভার্জিনা ওফ। সর্বত্র ও সকল ক্ষেত্রে নারীর উন্নয়ন ঘটানো ও নারীর প্রণোদনা দেওয়াকে বলা হয় নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে শক্তিশালী অর্থনীতি ও সুখী সমৃদ্ধ জীবন। বাংলাদেশ ও নারীর ক্ষমতায়ন। এম্পাওয়ারমেন্ট ক্যান নট বি অ্যাটেন বাই ফোর্স, ইটস দ্য ম্যাটার অফ অ্যাটেনিং দো ওয়ান্স ওন অব ক্যাপাবিলিটি। পিএম শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অনেক এগিয়েছে। মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। বর্তমানে বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশের মোট জনসংখ্যা 162.7 মিলিয়ন, নারী 81.3 মিলিয়ন, পুরুষ 81.4 মিলিয়ন। জেন্ডার গ্যাপ ইন্ডেক্স অনুসারে, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2021 অনুসারে 156টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ায় নারীদের ক্ষমতায়নে বাংলাদেশের সবার উপরে। বাংলাদেশ 65তম, নেপাল 106তম, ভারত 140তম, পাকিস্তান 153তম, আফগানিস্তান 156তম। চোর্স WEF 2021। সংবিধানে নারীদের অবস্থান। বাংলাদেশ সংবিধানে 19-এর 3 নং অনুচ্ছেদে, 28-এর 1 নং অনুচ্ছেদে, 28-এর 3 নং অনুচ্ছেদ, 28-এর 4, 29-এর 1, 29-এর 2, 29-এর 3, 65-এর 3 নং অনুচ্ছেদে প্রবৃত্তি অনুচ্ছেদে নারীর ক্ষমতায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার 2008 সালে 55%, 2020 সালে 95.4%। নারীদের উন্নয়নে বরাদ্দ 2021 অর্থবছরে 100 কোটি এন্টারপ্রেনারশিপ ফান্ড এবং 25 কোটি ডেভেলপমেন্ট ফান্ড। নারীর ক্ষমতায়নে নিশ্চিত করার জন্য পুরস্কার 2016 সালে ইউএন উইমেন কর্তৃক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্ল্যানেট 50-50 অ্যাওয়ার্ড পেয়েছেন। 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কো কর্তৃক প্লেস অফ টি পুরস্কার পেয়েছেন। নারীর ক্ষমতায়নের চ্যালেঞ্জ সমূহ। সিইডিডব্লিউ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন। বাংলাদেশ 1984 সালে সিইডিএডব্লিউ স্বাক্ষর অনুমোদন করে। বাংলাদেশ 4টি অনুচ্ছেদ নিয়ে আপত্তি জানায়। 1996 সালে 16-1, 6 নং এবং 13 নং অনুচ্ছেদে আপত্তি তুলে নেয়। 2টি অনুচ্ছেদে বাংলাদেশ এখনও আপত্তি রয়েছে এবং 2 নং এবং 16-1, 6 নং অনুচ্ছেদে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা। সংসদে আসন, মোট আসন সাধারণ আসন হচ্ছে 300টি, সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টি এবং নারীদের জন্য মাত্র 50টি আসন সংরক্ষিত রয়েছে, যা মোট আসনের প্রায় 14%। মন্ত্রিসভায় 7 জন মন্ত্রীর মধ্যে নারী মন্ত্রী 2 জন, নারী প্রতিমন্ত্রী 2 জন এবং নারী উপমন্ত্রী 1 জন, টোটাল 5 জন। নারী মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর সংখ্যা মোট মন্ত্রিসভার 10%, যা খুবই নগণ্য। বাল্যবিবাহ। বাল্যবিবাহ দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান চতুর্থ। UNICEF এর তথ্য অনুসারে 18 বছরের নিচে 59%, 15 বছরের নিচে 22%। কন্যা শিশু বাল্যবিবাহের শিকার হচ্ছে। নারীর ক্ষমতায়ন সাধারণত 3টি উপায় নিশ্চিত করা হয়। জেন্ডার সমতা, সমান সুযোগ সৃষ্টি, সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অবস্থার উন্নয়ন ঘটানো। বিশ্ব ও নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নে জাতিসংঘের পদক্ষেপ সমূহ, সংগঠন প্রতিষ্ঠা, কনভেনশন প্রণয়ন, সম্মেলন আয়োজন, MDG SDGতে উন্নয়ন, দিবস ঘোষণা, সংগঠন প্রতিষ্ঠা UNIFEM 1976 সালে জাতিসংঘ নারীদের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করে, যার নাম ইউনাইটেড নেশন ফান্ড ফর উইমেন ডেভেলপমেন্ট, UN উইমেন। 2010 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা করে ইউনাইটেড নেশনস ইনটিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওমেন। এই সংগঠনটির সদর দপ্তর নিউ ইয়র্ক। সম্মেলন আয়োজন। জাতিসংঘ এ পর্যন্ত 4 বার বিশ্ব নারী সম্মেলন আয়োজন করেছে। প্রথমবার 1975 সালে মেক্সিকো 133টি দেশ অংশগ্রহণ করে। দ্বিতীয়বার 1980 সালে ডেনমার্ক 145টি, তৃতীয়বার 1985 কেনিয়া 157,
চতুর্থ 1995 চীন 159, এমডিজি ও এসডিজিতে নারী, এমডিজি 3 ও 5 নং লক্ষ্য এবং এসডিজি 5 নং লক্ষ্যে নারীর ক্ষমতায়ন উন্নয়নের বিষয়টি স্থান পেয়েছে। দিবস ঘোষণা, জাতিসংঘ 8 মার্চ বিশ্ব নারী দিবস ও 15 নভেম্বর বিশ্ব নারী নির্যাতন বিলোপ দিবস ঘোষণা করে। নারীর ক্ষমতায়নে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশও অনেক এগিয়েছে, যা বর্তমানে বাংলাদেশ একটি রোল মডেল। আসুন আমরা নারীকে সম্মান করি, নারীর অধিকারগুলো নিশ্চিতকরণে পরিবার থেকে সহযোগিতা করি, নারীর মানসিক শক্তি অর্জনে সহযোগিতা করি।